সার্ভার এবং লোকাল হোস্টে জুমলার ইনস্টলেশন পদ্ধতি কিছুটা ভিন্ন রূপ আমরা যেহেতু এ মুহূর্তে লোকাল হোস্টে পুরো কাজটি করছি সেহেতু লোকাল হোস্টে কিভাবে জুমলাকে ইনস্টল করা হয়ে থাকে সে বিষয়টি এখন দেখব এজন্য আমরা যাচ্ছি আমাদের রুটে অর্থাৎ যেখানে আমরা জুমলার সিস্টেমটি নামিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি জুমলা ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট টু টু স্ট্যাবেল ফুল প্যাকেজ যেটি আমরা কালেক্ট করেছি জুমলার ওয়েবসাইট থেকে এখন আমরা এটিকে এক্সট্র্যাক্ট করব এক্সট্র্যাক্ট ফাইলস এখানে ক্লিকের মাধ্যমে আমরা যদি ওকে ক্লিক করি তাহলেই এক্সট্র্যাকিং শুরু হবে এক্সট্র্যাকিং শেষ হলে আমরা জুমলা ওয়ান এ নামে একটি ফোল্ডার পেয়ে যাব। এখন এ ফোল্ডারটিকে কাট করে আমরা যাব আমাদের এক্সাম্প যেখানে ইনস্টল করা হয়েছে সেই ফোল্ডারে এক্সাম্পে আমরা এফ ড্রাইভে এক্স্যাম্প দিয়েছিলাম অর্থাৎ এক্সাম কি ইনস্টল করেছিলাম সেখানে আমরা এক্সাম্পের ভেতরে প্রবেশের জন্য ডাবল ক্লিক করছি এবং এক্সাম্পের ভেতর থেকে আমরা যাচ্ছি এইচটি নামক এই ফোল্ডারে এখন আমাদের কাট করা জুমলা এখানে পেস্ট করব আমরা দেখতে পাচ্ছি জুমলার ফোল্ডারটি এক্সাম্পের ভেতরে চলে এসেছে এখানে আমরা এখন রিনেম করব আমরা নাম দিচ্ছি টেস্ট জুমলা আমরা যদি এখন আমাদের সার্ভারে এস টিটিপি ক্লোন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট লিখে স্ল্যাশ টেস্ট জুমলা লিখে এন্টার দেই তাহলে আমাদের সামনে জুমলার ইনস্টলেশন পেজ চলে আসবে এখানে আমরা ল্যাঙ্গুয়েজকে ইংলিশ ইউএস রেখে নেক্সট বাটনে ক্লিক করব বামপাশে আমরা দেখতে পাচ্ছি ষাটটি স্তর পার হতে পারলেই আমাদের জুমলা কমপ্লিট হবে দ্বিতীয় সেক্টরে আছে প্রি ইলেস্ট্রেশন চেক এখানে আমরা সবগুলো বিষয় ইয়েস আছে এ অবস্থায় দেখে নেক্সট বাটনে ক্লিক করব এরপরে যে পেজটি আসবে সেখানেও নেক্সট বাটনে ক্লিক করবো ড্যাটাবেস কনফিগারেশনের এ পেজে আমাদেরকে হোস্ট নেইম রুট দিতে হবে আমরা এর আগে যখন ড্যাটাবেস ক্রিয়েট করেছি সেখানে দেখেছিলাম আমাদের হোস্ট নেম রুট ছিল দুঃখিত হোস্ট নেইম লোকাল হোস্ট এবং ইউজার নেম ছিল রুট লোকাল হোস্টে কোনো পাসওয়ার্ড ব্যবহৃত হয় না বিধায় আমরা এই ফিল্ডটিকে ব্লাং রাখব এবং ড্যাটাবেজের ঘরে ড্যাটাবেজ নেম টেস্ট জুমলা যেটি আমরা দিয়েছিলাম সেটি ব্যবহার করব আবারও বলছি হোস্ট নেম লোকাল হোস্ট ইউজার নেম রুট এবং ড্যাটাবেজ নেম টেস্ট জুমলা লোকাল হোস্টের বেলায় হোস্ট নেম এবং ইউজার নেম সবসময় একই থাকে পরবর্তী স্তরে যাওয়ার জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করছি এখানে আমাদের এফ সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হয়েছে এখানে কিছু না করে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করছি সাইট নেম বলা হচ্ছে যে কোন নামের সাইট হবে আমরা দিচ্ছি টেস্ট জুমলা টেস্ট জুমলা নামে একটি সাইট আমরা ক্রিয়েট করব সে কারণে সাইটের নাম দিচ্ছি টেস্ট জুমলা এখানে আমার ইমেইল অ্যাড্রেস অ্যাডমিন পাসওয়ার্ড চাওয়া হচ্ছে যেহেতু আমি অফলাইনে জিনিসটি ব্যবহার করছি ইমেইল অ্যাড্রেস হয়তোবা না দিলেও চলবে আমরা একটু ট্রাই করছি পাসওয়ার্ড হিসেবে আমরা আপাতত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটি ব্যবহার করছি কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটি আবার লিখলাম এখন আমরা যদি চাই একেবারে ব্লাং অবস্থায় জুমলাকে পাবো তাহলে এখানে কিছু না করে নেক্সট অপশনে ক্লিক করব এবং যদি আমরা একটি স্যাম্পেল আকারে দেখতে চাই তাহলে ইনস্টল স্যাম্পেল ডাটা এখানে ক্লিক করব আমরা স্যাম্পেল আকারে চাচ্ছি বিধায় ইনস্টল স্যাম্পেল ডাটা বাটনে ক্লিক করেছি এখানে আমরা চাইলে লোকাল হোস্টে থাকাকালীনও ইমেল অ্যাড্রেস একটি দিয়ে দিচ্ছি এখন নেক্সট বাটনে ক্লিক করছি বলা হচ্ছে কংগ্রাচুলেশনস জুমলা ইজ নাও ইনস্টল্ড জুমলা ইনস্টল শেষ হয়েছে এখানে লাল অক্ষরে লেখা কিছু অ্যালার্ট আমাদের জন্য দেয়া হয়েছে এখানে বলা হচ্ছে প্লিজ রিমেম্বার টু কমপ্লিটলি রিমুভ দ্য ইনস্টলেশন ডিরেক্টরি ইনস্টলেশন নামক একটি ফোল্ডার আমাদের জুমলার ভিতরে অবস্থান করছে সেটিকে সম্পূর্ণরূপে ডিলেট দিতে হবে আমরা যাচ্ছি এক্সাম্পের ভেতরে আমরা ছিলাম এক্সাম্পের ভেতরে আবার একটি শুরু থেকে যাচ্ছি আমাদের এফ ড্রাইভে এক্সাম্প অর্থাৎ যেখান থেকে লোকাল হোস্ট পরিচালিত হচ্ছে এক্সাম্পের ভেতরে এবং এস টি ডক্স এখানে আমরা যে টেস্ট জুমলা নামক ফোল্ডারটি রেখেছি তার ভেতরে ইনস্টলেশন ইনস্টলেশন নামে যে ফোল্ডারটি এখানে আছে সেটিকে পুরোপুরি ডিলেট দিয়ে দিতে হবে এখন আমরা যদি সাইট ক্লিক করি তাহলে চলে আসবে আমাদের জুমলায় তৈরি করা টেস্ট জুমলা নামের সাইটটি যেহেতু আমরা একটি স্যাম্পেল চেয়েছিলাম সেহেতু ডিফল্ট আকারে এই স্যাম্পেলটি উপস্থাপিত হয়েছে পরবর্তী লেসনে আমরা দেখব নতুন আরও অনেক কিছু